সবাইকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে, সেই কোশ্চেন পেপারে সমস্ত স্কুলের যে এমসিকিউগুলো আছে সেগুলি আলোচনা করব দুটি পার্টে। তো আজকের প্রথম পার্টে কয়েকটি স্কুলের এমসিকিউ আলোচনা করব। পেজ নাম্বার AC 1, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশন এ বার্নার্ড বারুস। 2, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন সি 1961 সালে। 3, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন অপশন বি নেহরু। 4, বর্তমানের সার্কের সদস্য সংখ্যা হল অপশন বি 8। 5, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে, অপশন সি 1972 সালে। 6, গ্লাসনস্ত এবং প্যারেস্ত্রিকা এই দুটি নীতির প্রবক্তা হলেন অপশন এ গর্বাচেভ। 7, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অপশন বি 15। 8, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র অপশন ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 9, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল অপশন এ সাধারণ সভা। 10, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হল অপশন ডি দক্ষিণ সুদান। 11, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, অপশন এ AKIR। 12, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেগ জারি করে, অপশন এ 226 নং ধারায়। 13, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অপশন বি 1987 সালে। 14, সুপ্রিম কোর্টের আছে অপশন ডি মূল আপিল এবং পরামর্শদান এলাকা। 15, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থা সবচেয়ে নিম্নে আছে অপশন বি ন্যায় পঞ্চায়েত। 16, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশন বি 1986 খ্রিস্টাব্দে। 17, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশন সি লোকসভার কাছে। 18, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায় তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, বলেছেন অপশন সি আইভর জেনিংস। 19, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল অপশন ডি 552। 20, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন অপশন বি লোকসভার অধ্যক্ষ। 21, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল অপশন ডি 1993 সালে। 22, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশন সি বিডিও। 23, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হল অপশন ডি অনধিক 5। 24, প্রাচীন ভারতের পৌরশাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় অপশন বি মেগাস্থিনিসের বিবরণে। পেজ নাম্বার AC 77 পেজ। 1, ঠানারয় শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশন এ বার্নার্ড বারুজ। 2, বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি 1955 সালে। 3, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন ডি 2012 সালে। 4, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন এ ঢাকায়। 5, বিদেশ নীতির একটি কৌশল হল অপশন বি কূটনীতি। 6, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল অপশন বি হস্তক্ষেপ না করা। 7, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অপশন বি 15। 8, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল অপশন এ সাধারণ সভা। 9, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় অপশন এ 1948 সালের 10ই ডিসেম্বর। 10, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ অপশন বি 5 বছর। 11, দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন অপশন বি লর্ড অ্যাক্টন। 12, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম অপশন ডি সেনেট। 13, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন অপশন ডি আবেসিয়ের।
14 আইনসভার জননী বলা হয় অপশন এ ব্রিটিশ পার্লামেন্টকে। 15 দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। 16 আমলাতন্ত্রের প্রধান কাজ অপশন এ সরকারের নীতিসমূহের রূপায়ণ। 17 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশন বি লোকসভার কাছে। 18 ভারতের স্থল নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন অপশন এ রাষ্ট্রপতি। 19 ভারতের লোকসভার সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হল অপশন সি 552। 20 রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা হল অপশন সি 6 বছর। 21 পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার অপশন বি দ্বিতীয় স্তর। 22 জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন অপশন সি ডিএম। 23 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন সি কাউন্সিলর বলা হয়। 24 পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় অপশন 1973 সালে। পেজ নাম্বার এসি 114 এক মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় অপশন সি 1949 খ্রিস্টাব্দে। 2 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ বার্নার্ড বারুজ। 3 ন্যাটো গঠিত হয় অপশন ডি 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। 4 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন সি কাঠমান্ডুতে। 5 ভারত পাকিস্তান সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় অপশন এ 1972 খ্রিস্টাব্দে। 6 দি লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন অপশন বি চার্লস বার্টন মার্শাল। 7 সম্রাট জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় অপশন বি 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। 8 জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে অপশন এ 10টি। 9 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল অপশন বি 10। 10 ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় এখানে অপশন ভুল আছে উত্তর হবে 1921 থেকে 1922। 11 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে দেশের কাছে অপশন বি লোকসভার কাছে। 12 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 13 ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশন ডি লোকসভার স্পিকার। 14 অর্থ বিল প্রথম উত্থাপিত হয় অপশন এ লোকসভায়। 15 হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স অপশন এ 62 বছর। 16 সুপ্রিম কোর্টে আছে অপশন ডি মূল আপিল পরামর্শদান ও লেখ জারি এলাকা। 17 কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে উত্তর হবে অপশন সি 226 নং ধারা। 18 বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে অপশন বি সুপ্রিম কোর্টে। 19 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশন বি 1986 খ্রিস্টাব্দে। 20 লোক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি 1986 খ্রিস্টাব্দে। 21 তপশিলি জাতি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে অপশন এ 1992 খ্রিস্টাব্দে। 22 প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ অপশন এ 5 বছর। 23 প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয় অপশন এ 5 থেকে 30 জন। 24 ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় অপশন বি পৌরসভার দ্বারা। পেজ নাম্বার এসি 144 এক সল্ট টু চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল 1979 সালে। 2 কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল অপশন সি 1945 খ্রিস্টাব্দে। 3 ঠান্ডালয় শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশন এ বার্নার্ড বারুজ। 4 দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশন সি জোসেফ ফ্রাঙ্কেল। 5 কোন বছর সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন সি 1996 সালে। 6 সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রটি হল অপশন সি আফগানিস্তান। 7 লীগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় অপশন বি 1920 খ্রিস্টাব্দে। 8 নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অপশন বি 15। 9 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়
অপশন বি 1945 খ্রিস্টাব্দে। 10 আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হলো অপশন সি 15 জন। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন অপশন এ মন্তেস্কু। 12 একক পরিচালকের একটি উদাহরণ হলো অপশন এ মার্কিন রাষ্ট্রপতি। 13 উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হলো অপশন বি ব্রিটেনের রাজা বা রানী। 14 দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন অপশন সি লর্ড ব্রাইস। 15 পশ্চিমবঙ্গের আইনসভা অপশন এ একক বিশিষ্ট। 16 সরকারের তৃতীয় অঙ্গ বলা হয় অপশন বি বিচার বিভাগকে। 17 ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। 18 রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল অপশন বি 250। 19 সোনার খাঁচার আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, বলেছেন অপশন এ সরোজিনী নাইডু। 20 আমলাতন্ত্র হল দেশ শাসন, অপশন এ স্থায়ী শাসন। 21 পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় অপশন ডি 1957 খ্রিস্টাব্দে। 22 গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হল অপশন সি 30। 23 পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে, অপশন এ 18। 24 বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় অপশন বি কর্পোরেশন। পেজ নাম্বার এসি 166। 1 ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, অপশন সি সোভিয়েত ইউনিয়নের। 2 ঠান্ডা লড়াইয়ের অবসান হয় অপশন বি 1991 সালে। 3 পানদুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হল অপশন এ 10টি। 4 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, অপশন সি কাঠমান্ডুতে। 5 পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল অপশন সি পঞ্চশীল নীতি অনুসরণ। 6 দি লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন অপশন ডি চার্লস কার্টন। 7 সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, অপশন ডি সুম্যান। 8 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অপশন বি জাতিসংঘ। 9 আন্তর্জাতিক শ্রম দপ্তর এর সদর কার্যালয়ে অবস্থিত অপশন বি জেনেভায়। 10 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হল অপশন এ 2 বছর। 11 ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 12 স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন অপশন এ রাজ্যপাল। 13 বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল অপশন ডি 294 জন। 14 অর্থ বিলের প্রশ্নে যদি সার্টিফিকেট দিতে পারেন সে হচ্ছে অপশন সি স্পিকার। 15 সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল অপশন সি 65 বছর। 16 লোক আদালতের জনক হলেন অপশন এ পি এন ভগবতী। 17 যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে তা হল অপশন বি 214 নং ধারায়। 18 ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, এ কে আয়ার। 19 সুপ্রিম কোর্টে আছে অপশন ডি স্মল আপিল ও পরামর্শদান এলাকা। 20 পশ্চিমবঙ্গের জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হল অপশন বি দায়রা আদালত। 21 কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়, অপশন এ 5 থেকে 30 জন। 22 পৌরসভার প্রধানকে বলা হয় অপশন সি কাউন্সিলার। 23 কলকাতা কর্পোরেশনের সপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হল অপশন এ 12 জন। 24 পঞ্চায়েত সমিতির অধিবেশন বসে কত মাস অন্তর, অপশন বি 3 মাস অন্তর। পেজ নাম্বার এসি 180। 1 ঠান্ডা যুদ্ধে 2 মহাশক্তি ছিল অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। 2 ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, অপশন বি সোভিয়েত ইউনিয়নের। 3 বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন সি 1961 সালে। 4 কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়, অপশন ডি 1996 সালে। 5 ভারতের পররাষ্ট্রনীতি রূপকার হলেন
অপশন ডি জওহরলাল নেহরু। 6/1998 ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কোথায়? অপশন সি পোখরানে। 7 সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় কোন সম্মেলনে? অপশন বি সান ফ্রান্সিসকো সম্মেলনে। 8 সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক 5 জন করে সদস্য পাঠাতে পারে। অপশন এ সাধারণ সভায়। 9 নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতাহীন সদস্য হল? অপশন এ 10 জন। 10 সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার সদস্যদের প্রতি বছর 1/3 কার্যকালের পরিসমাপ্তি ঘটে? অপশন এ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। 11 সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি 61 নং ধারায় আছে তা হল? অপশন বি ইম্পিচমেন্ট। 12 ভারতের সংশোধনী শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক প্রধান হলেন? অপশন এ রাষ্ট্রপতি। 13 ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে রাষ্ট্রপতি মনোনীত করেন? অপশন ডি 12 জন সদস্যকে। 14 রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম? অপশন ডি বিধানসভা। 15 ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হল? অপশন সি সুপ্রিম কোর্ট। 16 হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? অপশন বি রাষ্ট্রপতি। 17 মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টের জারি করা লেখগুলির অন্যতম হল? অপশন এ বন্দি প্রত্যক্ষীকরণ। 18 হাইকোর্টের নিম্নে বিচার কার্য পরিচালনা করে? অপশন বি অধস্তন আদালত। 19 ভারতের সর্বনিম্ন আদালত হল? অপশন সি ন্যায় পঞ্চায়েত। 20 ক্রেতা সুরক্ষা আদালতের স্তর হল? অপশন ডি 3টি। 21 পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হয়? অপশন এ 1973 সালে। 22 গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন? অপশন সি প্রধান। 23 পৌরসভার মুখ্য প্রশাসক হলেন? অপশন ডি মেয়র। 24 কলকাতা কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করেন? অপশন এ নির্বাচিত কাউন্সিলররা। পেজ নাম্বার AC 201। 1 থানালয় শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশন এ বার্নার্ড বারুজ। 2 প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন সি বেলগ্রেডে। 3 একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম? অপশন এ ন্যাটো। 4 ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় কত সালে? অপশন সি 1999 সালে। 5 সার্কের জন্ম হয় ড্যাশতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে? অপশন সি ঢাকাতে। 6 মালদ্বীপের রাজধানী হচ্ছে? অপশন এ মালে। 7 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? অপশন বি 1945 সালে। 8 বিশ্বের নাগরিক সভা বলা হয়? অপশন এ সাধারণ সভাকে। 9 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ? অপশন এ 2 বছর। 10 আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকদের কার্যকালের মেয়াদ? অপশন সি 9 বছর। 11 ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন? অপশন এ লর্ড ব্রাইস। 12 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়? অপশন এ কংগ্রেস। 13 কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে? অপশন সি ব্রিটেন। 14 জাপানের আইনসভার নাম কি? অপশন সি ডায়েট। 15 নিয়মতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত? অপশন এ ইংল্যান্ডে। 16 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত আছে? অপশন এ ইউএসএ। 17 প্রতিটি রাজ্যে 1 জন করে রাজ্যপাল থাকবেন ভারতের সংবিধানের ড্যাশ অনুযায়ী? অপশন ডি 153 নং ধারা অনুযায়ী। 18 ভারতের তারকামণ্ডলীয়ের মধ্যে চন্দ্র হিসেবে চিহ্নিত হলেন? অপশন সি প্রধানমন্ত্রী। 19 কোনো বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে? অপশন সি 60। 20 0 আওয়ারের জন্য সময় নির্দিষ্ট থাকে? অপশন এ 1 ঘন্টা। 21 কর্পোরেশনের প্রধান হলেন? অপশন এ সপরিষদ মেয়র। 22 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অপশন বি বিডিও।
23 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন এ কাউন্সিলর। 24 পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? অপশন বি সভাপতি। পেজ নাম্বার AC 221। এক থানালয় শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন সি বার্নার্ড বারুজ। 2 বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি 1955 সালে। 3 থানালয়ের অবসান হয় অপশন বি 1991 সালে। 4 পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন বি ভারত ও চীনের মধ্যে। 5 সার্কের সদর দপ্তর অবস্থিত অপশন সি কাঠমান্ডুতে। 6 ন্যাটো গঠিত হয় অপশন বি 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। 7 আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল অপশন বি 15 জন। 8 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল অপশন এ 5 জন। 9 সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশন বি সুম্যান। 10 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল অপশন এ 9 বছর। 11 ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 12 অর্থবিদ উত্থাপিত হয় অপশন এ লোকসভায়। 13 বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় অপশন বি 25 বছর। 14 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকেন দেশের কাছে অপশন বি লোকসভার কাছে। 15 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশন বি 1986 সালে। 16 লোক আদালত প্রথম গঠিত হয় অপশন বি জুনাগড়ে। 17 কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে দেশ পর্যন্ত অপশন ডি আন্দামান ও নিকোবর পর্যন্ত। 18 পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন ডি এখনও প্রতিষ্ঠিত হয়নি। 19 কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করেন? অপশন এ 32 নং ধারা। 20 হাইকোর্টের বিচারপতিত্বের অবসর গ্রহণের বয়স হল অপশন এ 62 বছর। 21 প্রতিটি গ্রাম পঞ্চায়েত কয়জন সদস্য নিয়ে গঠিত? অপশন এ 5 থেকে 30 জন। 22 পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার দেশের স্তর অপশন বি দ্বিতীয় স্তর। 23 কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশন বি কমিশনার। 24 পৌরসভার নির্বাচিত সদস্যদের বলা হয় অপশন সি কাউন্সিলর। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।